জয় জগন্নাথ। দর্শক বন্ধু, আপনার আউ এক দমদার ভিডিওরে স্বাগত। তো আজ আমি কথা হবা এমনি দুই জন স্টার খেলাড়ি যে বিশ্বের বর্তমানে চর্চায় অছেন। যে দর্শক বন্ধু, বিশ্ব ক্রিকেটের কিং কিয়ে, বাবর ও বিরাট মধ্যে বিশ্ব ক্রিকেটের কিং কিয়ে, এই না নেলে ওয়াসিম আকরম। জি হ্যাঁ দর্শক বন্ধু, বিরাট কোহলি আর বাবর আজমের ভিতরে সবুঠার বিশ্বর কিং ক্রিকেটর কিয়ে বলে যেত ওয়াসিম আকরম পচারা, সে এই দিন ভিতর জনক না নিয়ে সে কি মহান খেলাড়ি কে বিশ্ব ক্রিকেট যে রাজ করছে বর্তমান। জি হ্যাঁ দর্শক বন্ধু, তো জাঁয়া ওয়াসিম আকরম মন্তব্য কম লা এই বিষয়ে সার আপডেট জাঁয়া এই ভিডিওরে। ভিডিওটি পুরো লাস্ট যারা দেখুন, বহুত ইন্টারেস্টিং হবার অছি, বহুত মহত্বপূর্ণ জানকারী আপনার মিলবার অছি। তো ভিডিও স্টার্ট করার পূর্ব মূল রঞ্জন স্বাগত করছি আপনার মো চ্যানেল স্মাইল বডি ক্রিকেটরে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে নিউ আসলে সাবস্ক্রাইব করে পাখে থাকা বেল আইকনকে দাবি দেবে। তো চলুন দেরি না করে স্টার্ট করা আজকের আপডেটটি। ফাইনাল চ্যাপ্টার লেখা যায়গা অন মহেন্দ্র সিং। বর্তমান ক্রিকেটরে বিরাট কোহলিকে কিং বলি কুয়া যাচ্ছে, সমস্ত বিরাটকে বিশ্ব ক্রিকেটর রাজা বলি কহুচন্তি। এহা সত্যি যে কিছু লোক মানে কোহলি এবং বাবর আজমক মধ্যে কিয়ে কিং বলি এ নেই অনেক সময় বিতর্ক করে থাকে। এই বিতর্ক উপরে অনেক বরিষ্ঠ ক্রিকেটর অতীতের নিজের মত মধ্যে দিয়েছেন। বর্তমান বিশ্ব ক্রিকেটের প্রকৃত কিং কিয়ে বলি পাকিস্তানের পূর্বতন অধিনায়ক তথা বোলর ওয়াসিম আকরম এক বড় বিবৃতি দিয়েছেন। মীর মিডিয়া প্রডকশনের দেওয়া এক সাক্ষাৎকারে যেত ওয়াসিমকে বিশ্ব ক্রিকেটর কিং বলে পচারা যাই, পূর্বতন অধিনায়ক ওয়াসিম আকরম কহিলে দেখ কোহলি হচ্ছেন কিং, এতে কোণী সন্দেহ না। বাবর বিষয়ে কহিবা গেলে তাকে আহ অনেক কিছু করা হব। কোহলি লিগ্রে যোগ দেওয়া বাবর ক্রমাগত ভাবে ভালো খেলে পড়ব। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি বাবর বড় দল বিপক্ষে রন স্কোর করা পড়ব। আমাকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভাই দল বিপক্ষে বড় সিরিজ খেলে পড়ব, পাঁচ পাঁচটি ম্যাচে টেস্ট সিরিজ খেলে পড়ব। কেবল সেতবে যাই বাবর নিজ বিশ্ব ক্রিকেটের শীর্ষক নিয়ে পারে। আমি ছোট দল বিপক্ষে বহুত ভালো খেলুছু, তেমন এ সম্ভব নুহে ওয়াসিম আকরম। জি হ্যাঁ দর্শক বন্ধু, বাবর ও বিরাট মধ্যে বিশ্ব ক্রিকেটের কিং কিয়ে এই না নিয়ে ওয়াসিম আকরম। যেত ওয়াসিম আকরম এই দুজন উপর সর্বশেষ খেলবা তাকে বর্তমানের কিং কিয়ে বিষয়ে পচার যাই, কোণী সন্দেহ না করে সে বিরাট কোহলি না নিয়ে, কারণ বিরাট কোহলি যেভাবে খেলাড়ি পারদর্শী বড় বড় টিম বিরুদ্ধে প্রদর্শন করছেন তা অতুলনীয়। সেইভাবে মধ্যে সে বাবর আজমকে নিয়ে কহিলে বাবর আজমকে বড় টিম বিপক্ষে বড় স্কোর করবো, বড় রন করা পড়ব, তাহলে বিশ্ব ক্রিকেটে তাকে পরিচয় সৃষ্টি করে পারিব। কিন্তু ছোট দল বিপক্ষে সে ভালো খেলুছেন, আউ বড় বড় দল বিপক্ষে ফেল মারুছেন। এটা বাবর বিপক্ষে সফক নয় কি বিশ্ব ক্রিকেটের কিং হয়ে যাবে, তাকে কিং হওয়া বড় বড় দল বিপক্ষে বড় বড় রন স্কোর করা পড়ব। যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ পাঁচটি টেস্ট ম্যাচে বড় স্কোর করে লোককে আকৃষ্ট করা পড়ে বলে কহিছেন ওয়াসিম আকরম। জিয়া দর্শক বন্ধু, ওয়াসিম আকরম কহিবা অনুসারে বিরাট কোহলি হচ্ছেন বিশ্ব ক্রিকেটের কিং। জিয়া দর্শক বন্ধু, তো আপডেট ফেরা বর্তমান যা আপনার লাটেস্ট আপডেট যা ওয়াসিম আকরম তরফ আসলে আপনার জনাইলি। অপডেট যদি আপনার ভালো লাগি থাকে তবে লাইক করবে, কারণ এই ভিডিও লাটেস্ট ক্রিকেট লাইভ ক্রিকেটর এ টু জেড পর্যন্ত লাইভ ভিডিও সব মোর এই চ্যানেলে আপনার দেখবাকে পাইবে। তো আজ পাই রয়েছি, দেখাব কালি অন্তত নয়া দমদার ভিডিও, সেটা বলতে টেক কেয়ার, জয় জগন্নাথ।